আসসালামু আলাইকুম সকল এসএসসি পরীক্ষার্থীরা এবং নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি এখানে, বিশেষ করে যারা 2020 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য টপ 10টা কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 10টা যাচাই করে বাছাই করে এখান থেকে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের 20 সালের জন্য ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপারে অনেক এসেছে। তো আজকে প্রথমটা এবং পরবর্তীগুলো দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা আই বাটনে ক্লিক করবে। আই বাটনে লেখা আছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে আসবে, তোমরা একটার পর একটা ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো আমরা প্রথমটা দিনাজপুর বোর্ড 2019, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, 2020 সালে ঢাকা বোর্ড এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো লেজা মিন্স দ্য টাইম হোয়েন, অর্থাৎ লেজা হচ্ছে আমাদের ওই সময়টা যখন আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করি সেই কাজ থেকে অবসর, অর্থাৎ আমি একজন শিক্ষক, শিক্ষকের কাজ হচ্ছে পড়ানো, এই ছুটি পাওয়া, একটু ছুটি পাওয়া, সেটাই হচ্ছে আমার জন্য লেজা। তারপর হচ্ছে একজন ডক্টর চিকিৎসা করে সবসময় কাজে ব্যস্ত থাকে, তার জন্য লেজা হচ্ছে সে যদি ওই চিকিৎসা ক্ষেত্র থেকে একটু অবসর পায়, তাহলে এটা হচ্ছে আমাদের লেজা। আর ফ্রি টাইম সবসময় ফ্রি থাকি, কাজ করি না কোনো, সেটা কিন্তু লেজা না। তাহলে লেজা হচ্ছে ওই সময়টা যেখানে আমরা অ্যাজ ইউজুয়াল যে ওয়ার্কটা করি সেই ওয়ার্কটা থেকে একটু বিরত থাকা। তাহলে লেজা মিন্স দ্য টাইম হোয়েন উই গেট ফ্রি, ফ্রি যখন আমরা একটু অবসর পাই ফ্রম আওয়ার অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক, যখন আমরা দৈনিক কাজ করা থেকে একটু অবসর পাই, অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজটা করি সেই কাজটা থেকে অবসর পাই, এটাই হচ্ছে আমাদের লেজা। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারতেছি, এটা কাজ নিয়ে আলোচনা করবে, এই পুরো টপিকটা কাজের উপর। অ্যাজ উই লিভ ইন এ ম্যাটারিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যেহেতু আমরা বাস্তববাদী কর্মবাদী পৃথিবীতে বসবাস করি, সেজন্য আমাদেরকে কী কী করতে হয়, অবশ্যই কাজ করতে হয়, কাজ ছাড়া তো আমরা কোনো জায়গায় আমাদের নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে পারবো না। তাহলে আমাদের কাজ করতে হয়। তাহলে উই লিভ ইন এ ম্যাটারিস্টিক ওয়ার্ল্ড, যেহেতু আমরা আমাদের বাস্তববাদী পৃথিবীতে থাকি, উই হ্যাভ টু ওয়ার্ক, আমাদের কাজ করতে হয় ফর আওয়ার লাইভলিহুড, আমাদের জীবনের জন্য, তো ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য, বুঝছি কি না, ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের জন্য। তাহলে উই লিভ ইন দ্য ম্যাটারিয়ালিস্টিক ওয়ার্ল্ড উই হ্যাভ টু ওয়ার্ক, আমাদের কাজ করতেই হয়, উই হ্যাভ টু ওয়ার্ক ফর আওয়ার লাইভলিহুড, LIVELIHOOD, ফর আওয়ার লাইভলিহুড, আমাদের জীবনের জন্য কাজ করতে হয়, বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। বাট ইট শুড বি কিপড ইন মাইন্ড, কিন্তু এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র কাজই করবো, কাজ ছাড়া কাজের মাঝখানে কোনো বিরতি নেব না। তাহলে কি এটা মনে রাখতে হবে আমাদের যে একদম এক চলমান শুধু কাজ করাটা এটা আমাদের শরীরের জন্য, আমাদের জীবনের জন্য হুমকির স্বরূপ। তাহলে উই শুড বিয়ার ইন কিপ ইন মাইন্ড দ্যাট কন্টিনিউয়াস ওয়ার্ক, যেটা চলমান এক ধারা কাজ করা, নন স্টপ ওয়ার্ক, যেটা কন্টিনিউয়াস ওয়ার্ক কন্টিনিউয়াস ওয়ার্ক ইজ হার্মফুল, হার্মফুল ফর আওয়ার হেলথ HEALTH। এই কন্টিনিউয়াস ওয়ার্ক, যে চলমান কাজ, যেটা নন স্টপ ওয়ার্ক, ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, বিরতিহীন কাজটা আমাদের জন্য অবশ্যই কি না, ভালো না, এই জন্য ইজ হার্মফুল, এটা অনেক হার্মফুল, ইজ ডেঞ্জারাস, তারপর দিতে পারি, হ্যাঁ, এটা ক্ষতিকর যে বিষয়গুলো সেটা আমরা দিতে পারি, আশা করি বুঝতে পারছো। এরপরটা, ইফ এ ম্যান ডাজ নট টেক রেস্ট, যদি একটা মানুষ বিশ্রাম না নেয় আফটার ওয়ার্ক, কাজের পর, তাহলে একটা মানুষ যদি কাজের পর বিশ্রাম না নেয় তাহলে কী হবে, একটা মানুষ কাজ করলো কাজের পরে বিশ্রাম নিল না, তাহলে সে তার যত এনার্জি সব হারিয়ে ফেলবে, পরবর্তীতে আজ কাজ করার কোনো সুযোগ পাবে না, পরবর্তীতে কাজ করতেই পারবে না। তাহলে ইফ এ ম্যান ডাজ নট টেক এনি রেস্ট হি উইল দেবো, কারণ এখানে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, এই জন্য ফিউচার টেন্স হবে, কন্ডিশনের এক নম্বর রুলসটা, হি উইল লস অল হিজ এনার্জি, সে তার সকল শক্তি, এনার্জি, যে শক্তি, সেই শক্তি সব হারিয়ে ফেলবে,
যদি কাজের পরে বিশ্রাম না নেয় সে অসুস্থ হয়ে পড়বে, হি উইল ফল ইন সিক, সে অসুস্থ হয়ে যাবে, অথবা হি উইল সাফার, ঠিক আছে, এ ভেরিয়াস ডিজিজ, হি উইল সাফার ভেরিয়াস ডিজিজ, সে নানা রোগে আক্রান্ত হবে, তাই কি না? এরপরে সো উই শুড টেক রেস্ট, তা আমাদের বিশ্রাম নিতে হবে, সোদের যাতে করে, তাই কেন আমরা বিশ্রাম নিব, বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যটা কি আমাদের, সোদের যাতে করে, যাতে করে আমরা পরবর্তীতে আবার কাজ করতে পারি, একটা কাজের পর বিশ্রাম নিলে একটু শরীরে এনার্জি পাবো, এরপরে আবার কাজ করার উদ্দীপনা পাবো, সো দ্যাট উই ক্যান গেট এনার্জি, energy, এনার্জি, সো দ্যাট উই ক্যান গেট এনার্জি ফর ফার্দার ওয়ার্ক, ফিউচার ওয়ার্ক, ফর ফিউচার ওয়ার্ক, ফর FUTURE, ফিউচার ওয়ার্ক, আর পরবর্তীতে কাজ করার জন্য আবার যেন শক্তি পাই, উৎস পাই। আশা করি বুঝতে পারছো। ডোন্ট মিস নেক্সট টিউটোরিয়াল, পরবর্তী টিউটোরিয়ালটা মিস করবে না। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।